فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون নাস্তিকরা বর্তমান গোটা বিশ্বে অমুসলিম ও নাস্তিকরা একজোট হয়ে ইসলামকে বিভিন্ন রকমের কালিমা লেপন করার জন্য তারা বিভিন্ন কথা বলছে। সেদিকে খুব দুঃখ লাগলো যে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে যে আল্লাহ রাসূলের একটি কার্টুন তৈরি করেছে, নাউযু বিল্লাহ মিন জালিম। তারপরে এক হাতে দিয়েছে তরবারি আর এক হাতে দিয়েছে কোরআন, আর সামনে বেশ কিছু মানুষ তারা মরে পড়ে আছে। আসলে কি বোঝাচ্ছে? বলছে মুসলিমরা এরা যে জঙ্গি, যে সন্ত্রাসী, এরা এক হাতে তরবারি এক হাতে কোরআন। যারা কোরআনকে মেনে নিয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে, আর যারা কোরআনকে মানেনি তাদেরকে হত্যা করেছে, নাউযুবিল্লাহ মিন জালিম। পৃথিবীতে কোনো ধর্ম যদি থাকে একথা আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে পবিত্র কোরআন যেমন দেড়শোইন কণ্ঠে জঙ্গিবাদকে নস্যাৎ করার জন্য পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে, রসূলুল্লাহ যতগুলো হাদিস আছে, পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই। আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থ কম বেশি পড়েছি, এমন কোনো তথ্য এমন কোনো কথা আমরা পাইনি যেখানে ইসলামের মতো এত কঠোরভাবে বলছে। অথচ চোরে মার বড় গলা যেমনটি শব্দ কথাবার্তা আছে ঠিক তেমনটি আমাদের সঙ্গে আচরণ করা হচ্ছে। ভাই কয়েকটা নমুনা দিয়ে আপনি বুঝতে পারবেন যে মুসলিমদের টেন্ডেন্সি কি, যে তারা কিভাবে ভাবে। কিছু সংখ্যক ভাই আমাদের প্রশ্ন করেছিল কিছুদিন আগে যে ভাই আমার একটা মুদিখানার দোকান আছে। কিসের দোকান? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মুদিখানার দোকান আছে যেখানে চাল ডাল এইসব জিনিস থাকে, মাঝে মধ্যে ইঁদুর ঢোকে দোকানে, আর তারপরে সেই ইঁদুর গুলো আমার এইসব চাল ডালকে খেয়ে নেয়। আমরা কি বিষ দিয়ে, ইঁদুর মারা বিষ দিয়ে এইসব ইঁদুর গুলোকে মারতে পারি? চিন্তা করেন একজন মুসলিম সে কি ভাবে। সে ভাবছে যে তার সম্পত্তি নষ্ট করছে, কিন্তু এই ইঁদুরটাকে আমরা বিষ দিয়ে মারতে পারি বলুন তো? এই মানুষ যে একটা ইঁদুর মারার জন্য একজন আলে বলবার কাছে ফোন করে প্রশ্ন করে, এই ব্যক্তি কখনো, এই মুসলিম জাতি কখনো নিরীহ মানুষকে হত্যা করতে পারে? একটা ইঁদুর মারতে গেলে চিন্তা করে একজন আলে বলতে ফতোয়া জিজ্ঞাসা করে, এত বড় সচেতন মানুষ গোটা বিশ্বের মধ্যে কতটা আছে? আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করার জন্য বিভিন্ন কোট করছে সেসব মানুষগুলো, আর আল্লাহ রাসূল জীবন করে কুটুক্তি করছে। আল্লাহ রাসূলের জীবনী তার আদর্শ যদি দেখেন আপনারা তার্জমা করেন আল্লাহ রাসূল কি বলেছেন, সহিহ বুখারী খুলবেন হাদিস নাম্বার 3318, আল্লাহ রাসূল বলছেন একজন মহিলা যে বেশ্যা, ধর্মে হচ্ছে খ্রিস্টান ইহুদি, সেই মহিলাটি জান্নাতে হবে একটা কুকুরের কারণে। চিন্তা করেছেন ঘটনা জানেন না? একটা কুকুরের কারণে একজন ইহুদি মেয়ে সে বেশ্যা সে এসে জান্নাতে। কেন? যে একটা কুকুর তৃষ্ণাত অবস্থায় ছোটাছুটি করছিল, সে তার মোজা অথবা ওড়না দিয়ে কূপের মধ্যে পানি তুলে সে কুকুরটাকে খাইয়ে দিয়েছে, তারপর সে সুস্থ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই মেয়েটি জান্নাতে যাবে এই কাজের জন্য। একটা কুকুরকে দয়া করেছে এই জন্য আল্লাহ রাসূল বলছেন সে মেয়েটি জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এখানে স্পষ্টই বলেছে এই ধর্মের অনুসারীরা কখনো মানুষকে হত্যা করতে পারে, নিরীহ মানুষের উপরে তরবারি তুলতে পারে? যে ধর্মের অনুসারীর মধ্যে বলা হচ্ছে একটা কুকুরের জীবন যদি রক্ষা করা হয় সে ব্যক্তি জান্নাতে যাবে, নিরীহ মানুষকে হত্যা করে কিভাবে? এই অপবাদ আসে কিভাবে? অথচ আল্লাহ রাসূল আবার বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 3321, আল্লাহ রাসূল বলছেন একজন মহিলা একটা বিড়ালকে না খেতে দিয়ে কষ্ট দিয়ে দিয়েছিল আর বিড়ালটি মারা গিয়েছিল, এই জন্য ওই মহিলাটি জাহান্নামে যাবে। চিন্তা করেছেন একটা বিড়ালের উপরে অযত্নের কারণে বিড়ালটা মারা যাচ্ছে, আর আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে তিনি বলছেন এই মহিলাটি এই কারণেই জাহান্নামে যাবে। এত বড় আদর্শবান ব্যক্তির যে ধর্ম প্রচার করেছেন সে ব্যক্তি করে এইসব মিথ্যা কলঙ্ক লেপন করছে, আর আমরা আলে বলে মানে চুপ করে বসে আছি, একটু বিবেককে জাগ্রত করা উচিত। সত্য কথা এটাই, যখন বর্তমান পৃথিবীতে কোন অমুসলিমরা নাস্তিকরা যখন ইসলামের উপরে অপবাদ লাগাচ্ছে আমরা সকলে চুপ করে বসে আছি, কিন্তু যখনই কোন মাজহাবের উপরে অন্য কোন মাজহাবের মত পার্থক্য হচ্ছে তখন আলেমুলমা দেখবেন বাহাস মুনাজারা নিয়ে ব্যস্ত আছে। তাদের আচরণ দেখে এমনটি মনে হচ্ছে যে ইসলাম যাই যাক মাজহাব দেখানো থাকে। ইসলামের উপরে আপত্তি, মুফতি সাহেবের গবেষণা নেই,
এইসব নাস্তিকগুলোকে কিভাবে ঠেকানো যায়, তাদের এইসব উল্টো পাল্টা অভিযোগের কিভাবে জবাব দেওয়া যায়, ইসলামের উপরে যেসব কালিমা লেপন করা হচ্ছে, মুসলিমদের সাদা পায়জামার উপরে কালো দাগ লাগানো হচ্ছে, এইসব তদন্ত গবেষণা করে তাদের কোনো প্রতিউত্তর দিচ্ছে না, অথচ কে বুকে পুরে হাত বাঁধবে, কে নাভি নিচে হাত বাঁধবে, এই নিয়ে মতনৈক্য করে মোটা মোটা বই, এত বড় বড় ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে সাজতে গোটা মানুষ জাতিকে পথভ্রষ্ট গোমরা করার চেষ্টা করছে। আমরা বলতে চাইছি এটাই, অবশ্যই আপনি যে কর্মটি করছেন, যে আমলটি করছেন, এটা আপনি করেন কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের ব্যাপারে যখন আপত্তি আছে আর আসছে বাংলা ভাষা থেকেই, তখন কেন প্রতিবাদ নেই? আপনার পাণ্ডিত্য কোথায় আছে? এতগুলো আপনি বই থেকে উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে আপনি আমলকে প্রমাণ করার চেষ্টা করছেন, আহা হাদিসের বিপক্ষে বক্তৃতা দিচ্ছেন, লেখালেখি করছেন, এতগুলো করতে পারছেন, এইসব নাস্তিকদের জবাবে, অমুসলিমদের কুফুরির জবাবে কেন একটা কলম ধরেন না? আপনি নিজেকে মনে করছেন বড় একজন আলেম, আপনার ভয় দেখে সমস্ত আলেম শেখ তারা নাকি খাটের নিচে লুকায়, তো আপনাকে দেখে মনে হচ্ছে নাস্তিকদের ভয়ে আপনি খাটের লোকে লুকিয়ে আছেন, এমনটি কেন? ইসলামকে রক্ষা করার দায়িত্ব আপনি নিয়েছেন না মাজহাবকে মাজহাবকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন? আগে ঠিক করুন। আপনার আচরণ দেখে এটাই মনে হয় যে আপনি ইসলামকে নয় মাজহাবকে রক্ষার জন্য আপনি তৎপরতা সবচেয়ে বেশি দেখাচ্ছেন, আপনার গবেষণা ওখানেই। ভাই আমরা যদি এইসব হাদিসগুলো আমরা কোট করে মানুষের সামনে উন্মুক্ত করতে পারি, মিডিয়ার সামনে প্রকাশ করতে পারি যে ইসলাম এমনটি কথা বলেছে, একটা কুকুরকে পানি পান করে জান্নাত আর একটা বিড়ালকে শুধুমাত্র অনীহা করার কারণে সে ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, এই ধর্মের অনুসারী কখনো জঙ্গি হতে পারে, নিরীহ মানুষকে হত্যা করতে পারে? একটা মানুষ যদি ধরুন এখন আমাদের ভারতে কোন হিন্দু ভাইয়েরা যদি কোনো মুসলিমের উপরে আক্রমণ করে, মুসলিমদের উপরে, আপনারা কখনই পারেন না বাংলাদেশের হিন্দু যারা আছে নিরীহ হিন্দুদেরকে তাদের হত্যাযজ্ঞ চালাতে, এটা ইসলাম নিষিদ্ধ। ভারতে যদি কোনো মুসলিমের উপরে আক্রমণ করা হয়, তাহলে আপনি এই বাংলাদেশের মাটিতে যা নিরীহ হিন্দু যারা কোনো অরাজকতা চায় না, শান্তিপ্রিয় হিন্দু, তাদের উপরে অস্ত্র ধারণ করবেন, এটা ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে। ইসলাম এত বড় কথা বলছে, তারপর ইসলামকে জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যায়িত করে বর্তমান গোটা বিশ্ব জগতের সামনে বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখানো হচ্ছে, আমাদের কোনো মুখ খুলছে না। সেই বুখারি খুলবেন, হাদিস নম্বর 3019 এবং সেই বুখারি হাদিস নম্বর 3319, একটা 3019 একটা 3319। আল্লাহ রাসূল বলছেন যে কোনো এক নবীকে একটা পিঁপড়াতে কামড়িয়েছিল, কিসে? পিঁপড়াতে। সে নবী তখন অর্ডার অনুমতি দিয়েছিলেন তার সঙ্গী সাথীদেরকে যে এই পিঁপড়ার বাসাগুলোকে যেন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অতঃপর আল্লাহ সুবহানাহু তাদের নবীকে সাবধান সতর্ক করে তিনি বলেছিলেন এই কথা যে তোমাকে কামড়িয়েছে একটা পিঁপড়া, তুমি কেন তাদের গোটা বংশধরকে ধ্বংস করে দিলা? কামড়িয়েছে একটা পিঁপড়া। ইসলাম যেখানে বলছে যে একটা পিঁপড়া কামড়িয়েছে, এই জন্য আপনি পিঁপড়ার বাসাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারেন না, এই ধর্ম কখনো নিরীহ মানুষকে হত্যাযজ্ঞ চালানোর অনুমতি দিতে পারে? জি না। তারপরে আমরা এইসব কথাগুলো তথ্যগুলো আমরা মিডিয়ার সামনে না মানুষের সামনে না ইসলাম যারা অপবাদ দিচ্ছে তাদের সামনে প্রচার করতে আমরা পারি না, অনেক সময় জানা পারে আমরা মুখ বন্ধ করে বসে থাকি। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে বলার মতো তৌফিক দান করো, আল্লাহু আমিন। রসুলের আদর্শে সমগ্র মানব জাতির জান্নাত আছে, আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে এত পরিমাণে আদর্শ দেখানো সম্ভব, যেটা আপনার ইতিপূর্বে অনেক আলোচকের বক্তব্যের বক্তৃতার মধ্যে থেকে পেয়েছেন যে রাসূলুল্লাহর আদর্শ কি ছিল, আপনাকে ভিন্নভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। বর্তমানে বিশ্বে অমুসলিম ভাইরা আমাদের কলকাতাতে একটি বই লিখেছে, বইটির নাম আল্লাহর অন্তিম গতি পতিতালয়, নাউজুবিল্লাহ মিন জালি, আল্লাহর অন্তিম গতি পতিতালয়। লেখক হচ্ছে একজন হিন্দু, একটা ব্রহ্ম আচারিয়া। বইটা 15 পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে মুসলিমদের বিশ্বাস এবং অনেক নাস্তিকের অভিযোগ যে মুসলিমরা ধর্ম পালন করে জান্নাতে হুর পাওয়ার জন্য, তাদের অভিযোগ যে মুসলিমরা যদি কোনো মানুষকে হত্যা করে